আশা করি ভালো ছুটি চালু করা হলো এক মাসের ছুটি চালু করা হয়েছে সরকারের বিভিন্ন দফতরে কর্মরত পুরুষ কর্মীরা সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এক মাসের জন্য এই ছুটি নিতে পারবেন লিঙ্গ সমতাকে সমর্থনের উদ্দেশ্যে উদ্যোগ এছে ইন্দোনেশিয়া সরকার দেশটির ন্যাশনাল সিভিল সার্ভিস এজেন্সি পিতৃত্ব ছুটির বিষয় নিয়ে দুই সালে প্রথম জোরালো উদ্যোগ নেয় গত সোমবার ছুটির বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয় ঘোষণায় বলা হয় সর্বোচ্চ এক মাস পর্যন্ত পিতৃত্ব ছুটি মঞ্জুর করা হবে যাতে পুরুষ সরকারি কর্মীরা সন্তান জন্মের সময় তাতে কি পাশে থাকতে পারেন তবে ছুটি নিতে হলে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা থেকে সরবরাহকৃত দলিল প্রদর্শন করতে হবে শ্রমিকদের ছুটি না দিলে জরিমানা সৌদি আরবে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ ছুটি না দিলে নিয়োগকর্তাদের দশ হাজার সৌদি রিয়েল বা দুই লাখ বাইশ হাজার টাকা জরিমান বিধান রেখে নতুন আইন পাশ করা হয়েছে বুধবার সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে এই আইনের কথা জানানো হয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট বলছে নতুন এই আইনটি অনুচ্ছেদ আটত্রিশের অধীনে সংশোধন করা হয়েছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলী আল কাফিস বলেন সৌদি আরবে পরিবর্তিত শ্রম বাজারের সঙ্গে মিল রেখে নতুন শ্রম আইনটি পর বিবর্তন করা হয়েছে বিদেশি শ্রমিকদের যে কাজে অনুমোদন রয়েছে সেই কাজ না করিয়ে অন্য কাজ করালে নিয়োগকর্তাকে দশ হাজার রিল জরিমানা করা হবে যদি কোনো প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের পাসপোর্ট বসবাসের অনুমতি ইকামা চিকিৎসা বিমার কাগজ আটকে রেখে দেয় সেক্ষেত্রে দুই হাজার রিল জরিমানা করা হবে কোনো প্রতিষ্ঠান আম তার কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে পনেরো হাজার রিয়েল জরিমানা করা হবে এছাড়া শ্রম অফিসে একটি ফাইল খুলতে হবে প্রতি মাসেই সেখানে প্রয়োজনীয় তথ্য জানাতে হবে আর এসব জরিমানা এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে কেউ ব্যর্থ হলে পরে দ্বিগুণ জরিমানা পরিশোধ করতে হয় বে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল সেই সাথে ক্লিক করুন বেল আইকনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ